আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানাবো ডিমের ভর্তা। খুবই মজাদার একটা রেসিপি, চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দুটো ডিম নিয়েছি, সিদ্ধ ডিম। এখন এগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিব, ঠিক আছে? এখানে আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, সুন্দর করে কিউব করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চা আমি এখানে দুটো ডিম দিয়ে দেখাচ্ছি, আপনারা যে যে কয়টা ডিম দিয়ে করতে পারেন। এই যে এখানে আমি কুচি কুচি করে ডিমগুলো কেটে নিয়েছি মোটামুটি, এখন এগুলো আমি মাখাবো। তার আগে আমি নিব পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, লবণ আর সরিষার তেল। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কিছু, আপনি চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, আমি এভাবে নিয়েছি। এখানে নিয়েছি 4টা শুকনো মরিচ ভাজা, এখানে আছে লবণ আর সরিষার তেল। ওকে, তারপর আমরা দেখাবো পরের স্টেপ। তো এখানে আমি লবণ নিয়েছি, একটু লবণ নিয়ে শুকনো মরিচগুলোকে আগে ভালো করে একটু গলে নিচ্ছে। আচ্ছা, আমার পেঁয়াজ নিব এখন আমরা। এখন আমার মোটামুটি এটা গুঁড়ি করা শেষ, এখন এখান থেকে আমি কিছু পেঁয়াজ অ্যাড করব। এখন আমি পেঁয়াজ, লবণ আর এই শুকনো মরিচ যে আমরা গুঁড়ো করেছি সেটা একসাথে মাখাবো। আর একটু নিয়ে নিলাম। এবার আমি এবার এই সবগুলো উপকরণ আমি একসাথে মাখাবো। খুব বেশি জোরে মাখানো যাবে না, তাতে আপনার ডিমগুলো বেশি গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিব এখন 2 চা চামচের মতো সরিষার তেল। এখন এটাকে আমি খুব ভালো মতো একটু আলগা হাতে ভাবে করে মেখে নিচ্ছি, আলতো আলতো করে। মোটামুটি আমার মাখানো শেষ। এখন যেটা আমি করব, এখন অন্য একটা স্টেপ করবো, এটা নর্মালি করা হয় না, বাট আমি এভাবে খেতে পছন্দ করি। আমি চলুন আপনাদের দেখানো যাক। এখন কড়াইয়ে আমি অল্প একটু বাটার নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, অথবা একটু সরিষার তেল একটু বাটার দুটো মিক্স করে ইউজ করতে পারেন। এখন আমার বাটারটা গলে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেবো। এটাকে আমি একটু বেরেস্তার মতো করে নিব। দেখুন, যখন এরকম অনেকটা বেরেস্তা টাইপ হয়ে আসতেছে তখন আমরা দিব, বেশি ভালো যাবে না। এখন আমি ভর্তাগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এখন আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব, 2 থেকে 2.5 মিনিটের মতো। খুব বেশি ভাজা লাগবে না, তাতে আপনার ডিমের যে সুন্দর স্মেল আছে সেটা চলে যাবে। জাস্ট একটু হালকা হালকা করে ভাবে আমরা ভেজে নেব। এই যে দেখুন, আমার ডিমের ভর্তা রেডি। এটা আমি খুব বেশি ডেকোরেশন করিনি, এটা খেতে এমনি অনেক মজা। আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।